3 subject science page number 13 আজকে দেখো সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে চ্যাপ্টার 2 plants and animals গাছপালা এবং পশু প্রাণী দেখো আগে একটু পড়ার আছে পড়ি তারপরে এই যে কোশ্চেন গুলো এগুলো আমি লিখে দিয়েছি এগুলো তোমরা পাশাপাশি লিখবে এখানে আছে দেখো plants and animals are living things গাছপালা এবং প্রাণীরা হলো সজীব বস্তু Yet they are different from each other. যদিও তারা পরস্পর পরস্পরের থেকে আলাদা Look at the picture given below. এই যে নিচের এই ছবিটা দেখো এই ছবিটা দেখে নিচে কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনের মধ্যে ইয়েস আর নো তোমাদের লিখতে হবে দেখো আমি এগুলো লিখে দিয়েছি প্রথম একটা দেখো ক্যান এ প্ল্যান্ট মুভ ফ্রম প্লেস টু প্লেস লাইক দ্য ডিয়ার যে গাছেরা কি হরিণের মতো স্থানান্তর করতে পারে অ্যান্সারে লিখবেন নো ডু প্ল্যান্টস ব্রিথ লাইক দিস অ্যানিমেলস গাছেরা প্রাণীদের মতো শ্বাসকার্য নিতে পারে এটা লিখবে ইয়েস নাম্বার 3 ক্যান দিস অ্যানিমেলস মেক দেয়ার ওন ফুড লাইক প্ল্যান্ট ডু গাছেদের মতো প্রাণীরা কি নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে নো লিখবে নাম্বার 4 ক্যান প্ল্যান্টস মেক কলস লাইক দ্য অ্যানিমেলস ডু গাছেরা কি প্রাণীদের মতো ডাকতে পারে নো নাম্বার 5 ক্যান প্ল্যান্টস রিপ্রোডিউস দেয়ার ওন কাইন্ড লাইক দিস অ্যানিমেলস গাছেরা কি প্রাণীদের মতো বংশ বিস্তার করতে পারে এখানে লিখবে ইয়েস এটা বইয়ের মধ্যে লিখবে পরের দিন থেকে পড়ানো শুরু করবে